রাজা গণেশ একা ছিলেন না, মনুবাদ চারদিকে গজিয়েছিল গভীর সাগর। জোট বেঁধেছিল কিছু হিন্দু রাজা, মুসলিমবিহীন সাম্রাজ্যের জন্যে তারা পরস্পর মিত্র। একজনের বিপদে আরেকজনের পাশে দাঁড়াবে, একজন আক্রান্ত হলে আরেকজন বসে থাকবে না। মনুবাদের বিপদগুলো একে একে সরে যাচ্ছিল। ইলিয়াস শাহী রাজবংশের শেষ সুলতানকে হত্যার পর বাংলায় গণেশদের সমীকরণ ছিল খুবই সোজা, কিন্তু ইব্রাহিম সার্কির এগিয়ে আসা সকল সমীকরণ বদলে দিল। সর্কিকে মোকাবেলা করবে, পার্শ্ববর্তী রাজাদের চেয়ে সামর্থ্য ছিল না, তবুও সাহস করল মিথিলা রাজা শিব সিংহ। সে গিয়াসুদ্দিন আজম শাহকে করেছিল পরাজিত, তা পেরেছিল মূলত গণেশের সাহায্যে। আপন পিতা দেব সিংহকে পরাজিত করে রাজত্ব করেছে সংহত, নিজ রাজ্যে হত্যা করেছিল অগণিত মুসলিম। গণেশের ত্রিশূলে সে রক্ত, শিবসিংহের হাতে তা, দাঁতেও তা। সে গণহত্যা চালিয়েছে দ্বার ভাঙা খানকা ও মাদ্রাসায়, শহীদ করেছে অগণিত আলেম ও সুফিকে, রেহাই দেয়নি আশ্রয় প্রার্থী মুসাফির ও লঙ্গরখানার এতিমদের। তার পরবর্তী টার্গেট মাহকুদুম শাহ সুলতান হোসেন, তাকে শেষ করে দিলে ত্রিহুত বা মিথিলার মুসলিমদের জন্যে আর কোনো ছায়াদাতার বৃক্ষ থাকবে না। স্রোতের ফেনার মতো ওদেরকে অজানায় ভাসিয়ে নেওয়া যাবে। ইব্রাহিম সর্কির অগ্রযাত্রা তার স্বপ্নকে ধাক্কা দিল। সে ঘোষণা করল সর্কিকে প্রতিহত করবে। বিরাট বাহিনী নিয়ে এগিয়ে এলো সামনে, যুদ্ধ হল, প্রচণ্ড ও ভয়াবহ লড়াই। শিব সিংহের প্রধান সেনারা নিহত হল একে একে, পুরো বাহিনী পরাজিত হয়েছে তার। যুদ্ধের অবস্থা সুবিধাজনক নয় দেখে রাজা পালিয়েছে আগেই, আশ্রয় নিয়েছে লেহরার দুর্গে। মিথিলা দখল করেন ইব্রাহিম সর্কি, প্রতিষ্ঠা করলেন মুসলিম শাসন। শিব সিংহের বাবা দেব সিংহ তখনও জীবিত, পুত্রের পরাজয়ে সে খুশি, অত্যাচারীর মুঠো থেকে রক্ষা পেল দেশ, আর জাগলো হারানো রাজত্ব ফিরে পাবার ক্ষীণ আশা। যদি দয়া করেন ইব্রাহিম সর্কি, তার হাতে তুলে দেন অধিকৃত দেশ। মুসলিম বিজেতাদের কাছে এমনটি আশা করা যেতেই পারে, অতীতে এমন ঘটেছে বহুবার। ইব্রাহিম সর্কির দরবার এলো দেব সিংহ, দাঁড়ালো অবনত হয়ে দুই হাত জড়ো করে। সুলতানের প্রতি ভক্তির যেন শেষ নেই, যেন সুলতানই তার দেবতা। পুত্রের হাতে নিজের পরাজয় ও লাঞ্ছনার কথা সে জানালো সুলতানকে, জ্ঞাপন করল বিজয়ের জন্য অভিনন্দন, পুত্রের পরাজয়ে প্রকাশ করল আনন্দ ও হর্ষ। সুলতান খুশি হলেন তার প্রতি। সে আবেদন করল, প্রভু আপনি অধীশ্বর এদেশের, আমি আপনার দাসমাত্র, সহদয় আপনার সমীপে একটি আবেদন করতে চাই এই দাস। সুলতান বললেন, কি তোমার আবেদন? আপনার অনুগ্রহ, যে অনুগ্রহের সামনে একটি রাজ্য সামান্য বস্তু মাত্র, কি চাও স্পষ্ট করে বলো। সুলতানের কণ্ঠে বিরক্তি, আমি চাই হারানো রাজ্য, দয়া করে আমাকে দান করবেন রাজত্ব। তুমি তা পেতে পারো, এই অনুগ্রহ করা হবে, কিন্তু একটি শর্ত, যা বলবেন প্রাণের বিনিময়ে পূরণ করবেন এই দাস, যা বলবেন প্রাণের বিনিময়ে পূরণ করবে এই দাস। ন্যায় বিচার করবে প্রজাদের সাথে, মুসলিমদের রক্ত আর ঝরাবে না, কষ্ট দেবে না কোনো মুসলিমকে। আপনার পায়ের ধুলোর শপথ, আমি তা নিশ্চিত করব, অন্যথায় আমার মাথা আপনার তরবারির জন্য বৈধ। মিথিলার শাসন ক্ষমতা পেল দেব সিংহ। সুলতান এগিয়ে এলেন ফিরোজপুর, স্থাপন করলেন অস্থায়ী শিবির। চারদিকে মজদুম মানুষের মধ্যে জাগলো নতুন সাড়া, তাদের দুঃস্বপ্নের অবসান ঘটবে সর্কির মাধ্যমে। তারাও যোগ দিল বাহিনীতে, বাহিনী লাভ করল আরও বিশাল আকার, বাজতে লাগলো কারা না কারা, মুক্তিকামী বাঙালিরা তীর তলোয়ার লাঠি ইত্যাদি মহড়া চালাচ্ছে আশেপাশেই। ইব্রাহিম সর্কি তাদের জানিয়ে দিলেন, যুদ্ধমাঠে তাদের নেমে আসা দরকার নেই, তারা নিজেদের স্বজন পরিজন নিয়ে নিরাপদ ঘরবাড়িতে অবস্থান করুক। জনগণ তবুও এক ভাত ভাঙা আনন্দে প্রস্তুতি নিচ্ছে নতুন এক বিজয় বরণের। ইয়া রাব্বি